বাগানে নতুন কালেকশন এশিয়ান টিক লিলি। মাশাআল্লাহ আমাদের অনেক খিরা হয়েছে পাতার ফাঁকে ফাঁকে। আজকে আমরা খিরা সবগুলো পারব। দেখেন কত বড় সাইজ। আজকে আপনাদের ভাই আমাকে সাহায্য করতেছে ভেজিটেবল পিক করার জন্য। শুরু হয়েছে, দেখা যাক। কিছু বরবড়িও হয়েছে, গতকালকেও আমি কিছু বেগুন কাটছি, আজকেও মাশাআল্লাহ অনেকগুলো হয়ে গেছে। করলা এবার খুব কম হয়েছে, এখনো ফলন শুরু হয় নাই। এই যে আমার দেখেন বিন খুব সুন্দর করে হয়েছে, গ্রিন এবং রেড বিন। আজকে এগুলো আমি সব করে ফেলবো। এটা বিচির জন্য রাখা, কচুগুলো শুধু পারবো। প্রথম ফসলগুলো যদি না রাখা হয় তাহলে বিচি রাখা যায় না নেক্সট ইয়ারের জন্য। আজকে আমরা কি তুললাম বাগান থেকে দেখেন, খিরা। গতকাল কবে 9টা খিরা তুলছি আলহামদুলিল্লাহ। কুমড়া ফুল, করলা, ঢেঁড়স, বিন, আমার 2 রকমের বিন আছে, কিছু বরবটি, কুমড়া শাক, বেগুন, আলহামদুলিল্লাহ। আজকে আমি গাছের ডাটা দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা, আলু, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে একটা ভেজিটেবল করব। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, খুব সিম্পল। আপনাদেরকে আমি দেখাবো এটা কিভাবে রান্না করতে হয়। অলরেডি আমি সবজিগুলো কেটে রাখছি, এখন চিংড়ি মাছটা ক্লিন করে তার সাথে হলুদ, মরিচ, ধনে আর জিরার গুঁড়া দিব, 1 টেবিল চামচ তেল, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব, তারপর সব ভেজিটেবলগুলো দিয়ে দিব। ডুগার তরকারি স্বাদ হওয়ার জন্য আমি কাঁচা ধনের সাথে একটু পেঁয়াজ বেটে দিলাম, এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা করতেছি, বাগানের ফ্রেশ বেগুন দিয়ে চিংড়ি মাছ ভাজি আমার খুবই পছন্দ। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু হালকা লবণতে ভেজে নিতেছি আর বেগুনটা অলরেডি হলো তার লবণতে ভেজে নিছি। এখন আমি সব মশলা দিয়ে দিব এর মধ্যে, লবণ, হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো, ব্যাস আর কিছু না। এটা হলো আমেরিকান চাপিলা মাছ, আমরা নদী থেকে ধরে আনছি। এটা হলো আমার ডুগার তরকারি আর এটা হলো আমার বেগুন দিয়ে চিংড়ি মাছ ভাজি। আপনারা যদি আমার ভিডিওটি লাইক করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।